12টার সময় বাজার এসেছে, বেলা 12টার সময় অনুবাদকে দিয়ে এলো, এক্সাম দিতে গেল, শাক খেতে খেতে কালকে আজকে আর হবে না, কি সুন্দর শাক। দেখো কি দেখছে, মাংস এনেছে কিনা দেখছে, দেখো চালাক কত। কালকে খেলি না বাবু মাংস, ডিম আছে, মাংস মাছ ডিম আছে, দেবে না পেঁয়াজ দিয়ে বানাবে, পেঁয়াজ দিয়ে ডিম বানাবে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে, সবথেকে দামি তরকারি আমাদের এখানে এখন পেঁপে, বাবা 50-60 টাকা কেজি পেঁপে, আমাদের এখানে বন্ধুরা 60 টাকা কিলো। না না তাতে করো মাছ দিয়ে ইয়ে করো ভাজো, ভাত দিয়ে তো বাবা মাছের যা দাম, ২৫০-৩০০ টাকা তো দাম, মাছের ডিমের বড়া হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে আর কয়েকটা যে হয়েছে ভেজে রেখেছি, আর মাছ ভাজা হয়ে গেছে, অনুভাবেরও আসার টাইম হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দাদা গেছে আনতে। লাল শাক কেটে রাখছি বন্ধুরা, আর কোনভাবে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি হয়ে উঠবে না, কেটে কুটে গুছিয়ে রেখে তাড়াতাড়ি হবে, আর এদিকে মাছের ঝাল হয়ে গেছে, ভাত বসিয়েছি এক সাইডে। বাবু বড় উপরে দেখ, বাবু মাঝে চাল হয়ে গেছে, ভাত বাবু ওটা ভাঙবে কিন্তু, বাবু প্লেন যাচ্ছে, ও প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, একদিন প্লেন হেলিকপ্টার এখন উঠবে নাকি, হেলিকপ্টার হেলিকপ্টার সেটা তো ওটা হেলিকপ্টারের আওয়াজ তো অন্যরকম, হ্যাঁ বলো আর কতটা আছে বাবু, তাতে চ পড়তে বসতে হবে, রান্না হয়ে গেল ও।
খুব ভালো অনুভব, কিন্তু ওভাবে পেটে সহ্য হয় না, খেলেই পেট ব্যথা করে। গরম বাবু হয়েছে, সাক্ষাটা হয়েছে, বাবুকে লেখা দিয়ে এসছে বন্ধুরা, এক গাড়ি বাসন পড়েছে, এবার বাসন মাজতে বসবো, কালকে আবার এক্সাম আছে, আর দুটো তিনটে দিন গেলেই বাঁচি, পরীক্ষা দিয়ে আসছি। এক জায়গায় বসে থাকতে থাকতে না ওরও অভ্যাস হয়ে গেছে, খালি আমাকে জিজ্ঞাসা করবে, এদের উঠে চলে এলাম। লেখা দিয়েছে তুই লেখ, আমি বাসনগুলো মাজি, চোখ বন্ধ হয়ে আসছে, এক জায়গায় বসলে এই করে না, কি বলবো। দুজনে লেখাপড়া করছে।